কমিউনিটির সুপরিচিত সংগঠন বাংলাদেশি আমেরিকান সোসাইটির উদ্যোগে স্কুল সাপ্লাইজ ও শিশু শিক্ষার্থীদের জন্য মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ 21 নভেম্বর দুই ধাপে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুর 1:30 জ্যামাইকার রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টারে স্কুল সামগ্রী ও মাস্ক তুলে দেওয়া হয়েছে। বিকেল 3:45 একই কর্মসূচি পালন করা হয়েছে জ্যামাইকার ইনউড স্ট্রিটে অবস্থিত মসজিদ আল কোবায়।